মর্নিং, শুভ সকাল। তো বন্ধুরা, আজকের জার্নি এখান থেকে শুরু করলাম, ব্রিজের উপর দিকে। তোমরা কন্টিনিউ রাখিও ভিডিও। তো বিশাল ভালো ভালো জিনিস দেখতে পাবো, এমন এমন জিনিস দেখতে পাবো যেটা আমার বহুত বেশি ভালো লাগতে পারে, আর বহুত বেশি ভালো লাগবে এটা আমার নিশ্চিন্তে জানা আছে। তো বন্ধুরা, সবার আগে ভিডিও শুরু করার আগে বন্ধুরা, আমি তো সবাই জানে যে যারা যারা আমার মুসলিম ভাইরা আসো, যারা যারা আমার মুসলিম ভাইরা আসো, আমরা দেশ ভরিয়ে আসতা ভারতবর্ষে, সবাই একটা কথা কইতাম চাই, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকের দিনটা তোমরা ভালো কাটুক, সুন্দর মতো কাটুক, খুশিতে কাটুক, আনন্দে কাটুক, ঠিক আছে? চলো বন্ধুরা, শুরু করে দিই ভিডিও। বাইরে গেলাম আমি, ঘর থেকে বেরিয়ে ওখানে সদরঘাট ব্রিজের উপরে আছি, ব্রিজের উপরে আই গেছি আমি। তারপরে ওখানে এবারে আজকে দেখুন যে ঈদের বাজার কীরকম হয়। কালকে বাজার দেখুন রিডাকশন, আর ঈদের বাজার দেখুন। তো আজকে বাজার বলতে ঈদও কীরকম মানুষ পাওয়া যায়, ভেন্ডার পাওয়া যায় ওইটা দেখুন, ঠিক আছে? বাজার আমরার বাজার দেখুন, রিডাকশন বাজার যেটা সেল হয় এই বাজার না, মানে যেটা আমরা ইনকাম করবো ওই বাজারটা দেখুন, ঠিক আছে? দেখুন যে মানুষ কতটুকু ঘুরতে পারে, চিন্তা করতে পারে। চলো দেখি, গেলাম সদরঘাট, এখন পর্যন্ত বনি করছি না, প্রায় প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আই গেছি, বনি করতে পারছি না এখন পর্যন্ত, গাড়িতে ভিন্দার পাইছি না। তো দাদা, কেন আমার দিকে তাই আছে আসে, ঠিক আছে? দেখি আমি ভিন্দার পাইয়া পাইয়া কতটুকু দেখতে পাই, আমি সোনাই রোড আছি, দেখতে পারা সোনাই রোড আছি, বাজি গেছে 10টা, ঠিক আছে? রাস্তা হয়তো জামও আসলো না, একটু ক্লিয়ার আসলো, যে কারণে টানিয়ে টানিয়ে আই গেছে, সময় বেশি লাগছে না সোনাই রোড আইতে আইতে। আর রিটেল লাগিয়া মানুষ এখনও রিডাকশন বাজার লইয়া বুঝছে না, কারণ মুসলিম মানুষ বহুত, মুসলিম মানুষ আছে যারা রিডাকশন বাজার হইয়া বয়, তারা আজকে এখন পর্যন্ত বুঝছে না, দেখা যাও লাস্টের দিকে পরের দিকে বয় কি না না বলতো না। আজকে রিডাকশন বাজার বন্ধুরা কন্টিনিউ দেখো, ভিডিও দেখতে পারবা ঈদের দিন রিডাকশন বাজার কীভাবে হয়। আর বন্ধুরা কথা রিকোয়েস্ট, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও জান শেয়ার করিও, আর ভিডিও লাইক করা বন্ধুরা বলি না। ইসলাম ঠিক মারতে মারতে সিরম সরকারের অবস্থা যা ইসলাম, ঠিক আছে? ঠিক আছে, তারপরে বুঝছিলাম ঘুরার পরে একটা বয়স্ক মানুষ, আমার বাবারে বাবারে আমার একটা সবের অবস্থা, বাবা স্টেশন থেকে সাউল রয়েছি, আমার রিক্সা পাইয়া না এক ঘন্টা থেকে দাঁড়ানি, তেমনভাবে হয়েছিলাম এখান দিয়ে খান্দা খান্দাভাবে হয়েছে, আমার ইয়ে করছি না। এবার তাদের এই গল্লির থেকে বাইরে করি আরেকটা গল্লির থেকে ঢুকাই একদম বাড়ির বাড়িটা পর্যন্ত রাখি আইসো, মানে খারাপ লাগে গেছে, একটা বয়স্ক মানুষ পারেন না একটা কথা নিয়ে, আমার ভাড়া 20 টাকা দিতে, 10 টাকা 20 টাকা ভাড়া দিয়ে আছে, বাইরে হাসিস না বাবা, হাসিস না, হাসিস না, কোনো ব্যাপার না, বুঝতে পারি এটা ভগবানের পরীক্ষা হইতে পারে, জানি আরেকজনের বিপদে আপদে বিপদে হেল্প করা এটা বহুত বড় কথা, বহুত ইয়ে কথা না, ধন্যবাদ। আজকে আমি একজনের বিপদে কাজে লাগতে পারছি। তো বন্ধুরা, বর্তমানে আমি আইয়া সেন্ট্রাল রোড ঢুকিয়া, ক্লাব রোড থেকে সেন্ট্রাল রোড আইয়া ঢুকিয়া, ঠিক আছে? তো আজকে রিডাকশনের বাজার এখন পর্যন্ত 11:15 বাজি গেছে, দেখতে পারা তোমার রিডাকশন বাজার কীরকম লাগছে, মানুষ মানুষ দেখি তো দেখা যার না, কিন্তু এখন আর টাইম আছে, ঠিক আছে? দেখি আমরা বুইয়া ঘুরিয়া কতটুকু বাজার লাগছে, কতটুকু কীটা লাগছে, এখন পর্যন্ত 11:30 বাজি গেছে, অন্যান্য দিন তো লাগি যায় পুরামতো এরকম টাইমে, কিন্তু আজকে তো এখন পর্যন্ত লাগছে না। তো বন্ধুরা, আমি আজকে দিনের বেলা গুলদিঘি শপিং মলের কিনারে আইয়া বইছি, ঈদের লাগিয়া ঈদের বাচ্চারা দেখতে পাওয়া যাচ্ছে, যত সব দেখা যায় সব ঈদের লাগিয়ে তারা বেরিয়ে আইছে, ঠিক আছে? আজকে তারা ঈদের সময় বেশিরভাগ সবই গুলদিঘি মলে আওয়ার চেষ্টা করে, গুলদিঘি মলে আয় দেখতে পাওয়া যায়, গুলদিঘি শপিং মল থেকে বাইরের গুলদিঘি শপিং মলও গিয়া ঢুকে, আর ভিতরে যদি ঢুকতে পারো তত বেজান দেখতে পাওয়া যায়, মলের ভিতরে যদি দেখো ঢুকো যে বুঝতে পারবা যে কীরকম উগ্রপন্থী হল যে ঢুকছে গিয়া। তো বন্ধুরা, গুলদিঘি শপিং মলের সামনে বইয়া বইয়া তারপরে চিন্তা পাইছি, তিনজন রকমই নিয়ে আসছি পান করতে নিয়ে আসিয়া বন্ধুরা, আমি আবার আই গেছি এখন 11:30 বাজি গেছে, আমার রোয়ানা দিলে একটা রাস্তা রংপুরের দিকে, আমি এখন সকালবেলা ভিজের উপরে আসি, তখন তারা নিয়ে দুজন পেছনে দিকে পাতিগ্রাম দিবো, পাতিগ্রাম দিয়া এবার দেখি ভাত খাইবার টাইম পেলে ভাত খাইয়া হইয়া, এবার আধা মতো প্রোটেক্ট করবো পেসেঞ্জার, তারা দুজন নিয়ে দিয়া দেখি আমরা যাই। তো বন্ধুরা, আমি আই গেছি সদরঘাট ব্রিজের উপরে, রংপুর গেছিলাম, রংপুর গিয়ে তারা দুজনে লই লইছি, তারা দুজনে লইয়া প্রোটেক্ট টাইম তারা দুজন রেল হইয়া, ওখানে আমি আবার জেমগের আধা মতো বন্ধুরা, বর্তমানে আমি শিলংপুরটি আছি, আর আজকে ফাইনালি আমি ঈদের বাজারের ঈদের বাইতারাটা পাইলিছি, তারা ঈদ গুড়া থেকে কোথায় আছে বাজুরা, আমরা তো কাটিগোড়া থেকে এসেছি, তারা কাটিগোড়ার থেকে আইসেন শিলচার গুড়া, সে গুলদিঘি শপিং মলের কিনার থেকে তারা এখন যেহেতু পার্ক রোড, সে ফাইনালি তারা দেখা জানি পাত আমার লগে একজন গুয়া তাদের লইছি, এখন নিয়ে পার্ক রোড নামাই যেতাম, পার্ক রোড তো সামনে প্রায় প্রায় আই গেছে, তারা নামাই দিব দেখি আরও প্যাসেঞ্জার পাইনি, তারা পাইলে তো বহুত ভালো আছে, ঈদের দিন তারা মস্তি করা দিয়েছে, গুড়া দিয়েছে, ফাঁকানি দিয়েছে। তো বন্ধুরা, আবার আইসি গুলদিঘি শপিং মলের কিনারও, এবারে তারা হালত দেখাই, তারা হাল দেখাই কী অবস্থা, তারা গুলদিঘি মলের খারাপ অবস্থা দেখতে পারবে।
বন্ধুরা তোমরা দেখতে পারো এটা কোনো ঝগড়া না, কোনো মারামারি না, এখানে ঈদের বাড়ি, ঈদের দিন, এই অবস্থা বন্ধুরা। করছে এমন জাম করছে এদিকে পুলিশ হয়ে বাপ কিনি, তারা একটু উল্টাপাল্টা করে, কারোর কোনো গ্যারেন্টি নেই। অত জামের মধ্যে একে কার লোকে ধাক্কা লাগবো, কার লোকে মাইল লাগে যাব, কোনো গ্যারেন্টি নেই। বন্ধুরা তোমরা দেখতে পারো পার্ক রোডে গেছি, রাজা মাধব রোড থেকে তারা লইছিল ইয়া পার্ক রোডের সামনে গেছি। ওই দেখ ক্যাপিটাল ক্যাপিটাল ক্যাপিটাল, ওই ক্যাপিটাল নিয়ে তো বন্ধুরা যে আর কি ক্যাপিটাল রাজা মাধব রোড থেকে লইছে তারা দুজন রে লইয়া এখন যে বুঝিয়া ক্যাপিটাল ক্যাপিটাল থেকে জিমিয়া রংপুর রংপুর গিয়া দেখুন দুটার কোনো টিপ আছে, দুটো টিপ থাকলে দুটো টিপের লোকের আর না হলে বন্ধুরা কিছু করার নাই। কি করো যে মুখিয়া বেশি ক্ষুদা লাগছে, সকালও খাইছি না। তোমরা দেখতে পারবে আমি বর্তমানে কমার্শিয়ালের সামনে আইছি, পাটক বাজারে আইছি আমি, আর কমার্শিয়াল দিয়ে কিছু মাল উঠাই লিছে ঠিক আছে, আর একটু দুটা গেছে বাজারের পিঠতে দেখা যাক কত সময় যাইতে লাগে, যেতে কত সময় লাগে। আইছি তো পৌনে তিনটায়, যাইতে কত সময় যাই, কোন সময় যাই এটা দেখা যাক পাটক বাজারে। তো বন্ধুরা ঘর থেকে বেরিয়ে আইলাম, এটা আইতে প্রায় প্রায় 45 মিনিট লেগে গেছে মলের সামনে আইতে। বাপরে বাপ, দিমাগ দিমাগ খারাপ, খালি 20 টাকা পাইছি আইতে আইতে। এর মধ্যে তখন পাইলাম দুজন সোনাই রোডে, আর তো পাইলামই না ভাই, দুজন লইয়া গিয়ে কিনা লাভ হইবে। এবারে বুয়া থেকে মারাবালা নাই থেকে নাই বলতে এখন আমার একটা কথা আছে ওর কথায় আমি যাই আর কি। এখন সোনাই রোড সোনাই রোড যখন সোনাই রোডের প্যাসেঞ্জার পাইছি সোনাই রোড লইয়া যাই, বর্তমানে হসপিটাল রোড ক্রস করিয়া পাবলিক স্কুল রোডের মুখে আইছি। তারপরে এখন রাঙ্গারঘাট বন্ধুরা, হ্যাঁ বর্তমানে আমি আছি ডিসি অফিসের সামনে। এই আইসি যাওয়ার কারণে হলো আমি যে মুখিয়া জানিগঞ্জ হইয়া সেন্ট্রাল রোড হইয়া আগের বার গেছিলাম, প্রায় প্রায় 45 মিনিটে গিয়ে আমি প্রেমতলার করছি ঠিক আছে। তারপরে বন্ধুরা প্যাসেঞ্জার পাইছি না, খালি 20 টাকা 20 টাকা 40 টাকা লইয়া গেছি সোনাই রোড। আবার ক্যাপিটাল আই গেছি, ক্যাপিটাল থেকে অবশ্যই মুখিয়া বন্ধুরা ডাইরেক্ট জানিগঞ্জ হইয়া গিয়া দেবাঞ্চি বাজার হইয়া বাইরে নাহাটা পয়েন্ট হইয়া গিয়া পাইছি। নাহাটা পয়েন্ট হইয়া গেলো মেয়েরা চাপ থাকবে, তারপরে ওইদিকে বাইরে কারণটা বন্ধুরা দিকে বাইরে প্যাসেঞ্জার পাইতে পারি। চলো আই গেছি জানিগঞ্জ, বন্ধুরা জানিগঞ্জ হইয়া আমি আই গেলাম নাহাটা পয়েন্ট কি পর্যন্ত যান তুমি দেখায়। আর এই তো ছেলেটা হেলমেট সারা স্কুটি সারা আর খালি স্টান্ট মারে, এই যে মুখ করে সার না চেয়ার আই দিব, আর আমি নাম্বার দেখাই না ফাইন লাগিয়ে দিব। আমি কই যে ছেলেটা বাঁচিয়া থাকো খালি ফাইন স্যার আবিলে হয়েছে কেবা, তোমার নাম কি দাবা? তো বন্ধুরা সোনাই রোড প্যাসেঞ্জার পাইছিলাম চারজন, আমি আর সারলাম তাহলে তখন আমি আবার যে আর গিয়া ক্যাপিটাল দিকে কোন দিকে যেতে পারি, তাহলে আবার জানিগঞ্জ দিয়া বেরিব, জানিগঞ্জ দিয়া বেরিয়া বাইরে লাভ হয় একটু তো ভালো পাইছি, জানিগঞ্জ দিয়া বেরিয়া 80 টাকা পাইছি, নইলে তো ভাই পুরা লস, পুরা লস হলো টাইপ। চলো আমি বেশি যেতে পারলাম না, আর এখানে উঠে দিল সামনে দেখি বেশি যাবে ভাঙ্গা রাস্তা, ব্লকের রাস্তা সবাই তো আরাম লাগে না রে ভাই, রাস্তা কোন জায়গায় গাঁদা দিয়ে পড়ে যাচ্ছে। বন্ধুরা বর্তমানে আমি ন্যাশনাল হাইওয়ে সারিয়া হাইলাকান্দি রোড রাঙ্গের গাড়ি দাসকলনির মুখে আইছি। আমি ন্যাশনাল হাইওয়ে তিনজন চারজন পাই দিয়েছিলাম, একজনে তো 10 টাকা দিয়ে নামি গেল ফিলফার থেকে উঠছে তারা, তো আমিও কিছু কইছি না, রাখিলে চাইতে আইতে 90 টাকার মতো পাই যাবো। তো চলো এখন দেখি যাইতে যাইতে কত পাই দেখি। ঘোরাঘুরি প্রায় প্রায় শেষ হয়ে গেছে, আর ঈদের বাজারও শেষ, রিডাকশন তো বেশি সময় থাকে না, রিডাকশন খায় 10টা অবধি থাকবো। আর আমি এখন বলছি যে শপিং মলের কিনারে আই স্মার্ট বাজার বন্ধ হয়ে গেছে আর 10টাও বাজে যার, যে কারণে মলও বন্ধ হয়ে যাবে। তো 5টা 11টা অবধি খোলা আসলো ঈদের বাজারও, কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে। আমি কেন বুয়া দেখি অন থেকে প্রথম প্যাসেঞ্জার পাওয়া যায় কি না, পায় যাওয়া পাওয়া যায় কি না, কেন বুঝতাম না, একটু আগে বাড়ি দিতাম এটাই চিন্তা করি আর। বন্ধুরা গুলদিকে শপিং মলের কিনারেও গেছিলাম, গিয়েও যে ডেইলি একটা বন্ধু অন্নপূর্ণা কার্ড নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তাই একলা পর বিশেষ করে দেখতাম সারাপ যায় না, বুঝলাম তাই গিয়ে গিয়ে আমার অন্নপূর্ণা কার্ডের পিছনে মুখে নিয়ে তারা সারতাম, রাস্তা তার পাইলাম না একজনও দেখি তারা দিলাম। তো বন্ধুরা আমি বর্তমানে আছি তারাপুর, গুলদিকে শপিং মলের কিনারে বসলাম, ওই মেটারে সারিয়ে গেলাম, গিয়ে আবার গুলদিকে শপিং মলের কিনারে বুঝতে 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 উল্টা ঘুরাই লিখতাম, যে নাহাটা পয়েন্টে আইনি ওই উল্টা ঘুরাই লিখতাম, উল্টা ঘুরে এই রিজার্ভ একদম পাই গেছি তারাপুরে। আমি দেখছি কোনো কোনো সময় গোয়ার দিকে ঘুরে পালা, বা কোনো কোনো সময় গোড়ার দিকে গোয়া পালা, বুঝতে পারি না
সময় কিরকম বাজার হবে। আমার বন্ধুরা আমি ব্রাহ্মণবাড়ি হয়ে সামনে তারাপুর আসলাম, তারাপুর থেকে আই গেছি আমি ক্যাপিটাল, ঠিক আছে ক্যাপিটাল জুডিওর সামনে দেখতে তখন আমি অপেক্ষা করি আর গাড়ি একদম ফুলের গাড়ি জানি হয় বউ একজন প্যাসেঞ্জার পাইছি দেখি দুই একজন পাই দেবো গিয়ে এখন। তো বন্ধুরা তোমরা দেখতে পারো না বর্তমানে আমি বই আছি, বর্তমানে আমি রংপুর আই গেছি, ঠিক আছে আজকে রংপুর দেখো কতখানি আমি লক্ষ্য করেছি একদম লাইট টাইট দিয়া ফিলারে লাইট উইট দিয়া রাস্তার মধ্যে লাইট উইট লাগাইয়া একদম ফর্সায় ফর্সা রাত্রেবেলা যদি 12টা 1টা 2টার সময় যা আটে আটে যাতে বন্ধ করে বুঝতে না। রংপুর আপনার টাউন থেকেও বেশি সুবিধার জায়গা হয়ে গেছে, বেশি বালা জায়গা হয়ে গেছে, বেশি প্রপার জায়গা হয়ে গেছে, আবার সেটা টাউন হয়ে গেছে আমার একদম চাপড়া মানে বাজার টাইপ হয়ে গেছে। আপনার দেখছো যে যে আমার ভিডিও আছে চ্যানেলের বাজারটা কী অবস্থা হয়েছে, আমার লাগে টাউন ভাই আপনার ফ্যামিলি বন্ধুরা আমি আই গেছি করে আর 11টা হয়ে গেছে, 11টা বাজে গেছে ঠিক আছে, হাত পাওয়া ফ্রেশ হয়ে আইতে হইতে এখন মোটামুটি এখন 11:30 বাজে ঠিক আছে। আজকের লাগে বন্ধু সবাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার এই ভিডিওটা পুরো দেখছো তোমরা, আর সবাই রিকোয়েস্ট করি যে আমার এই ভিডিওটা ভিডিওটা দেখার লগে লগে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল গেলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা জান শেয়ার করে যাতে সবাই পায়, আর লাইক করা বন্ধুরা বলে লাইক করে গুড নাইট শুভরাত্রি ভালো থাকবে।